গ্রীষ্মের তীব্র দাবদাহে জ্বলছে পূর্ব বর্ধমান জেলা। সোমবার বর্ধমান শহরে তাপমাত্রা ছুঁয়েছে প্রায় 42 ডিগ্রিতে। দেখা মিলছে না কালবৈশাখী ঝড় বা বৃষ্টির। এর ফলে শুকনো আবহে দাউ দাউ করে জ্বলে উঠল বর্ধমান শহরের একটি বিদ্যুতের খুঁটি। সোমবার দুপুরে প্রখর উত্তাপে ঝলসে গেল বৈদ্যুতিক তার। এর জেরে আগুন লেগে যায়। হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে গুডশেড রোডের বাসিন্দারা। এর জন্য ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হওয়ার আগেই এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। প্রবল তাপপ্রবাহ চলছে, প্রচুর গরম, প্রচুর এসি চলছে, কারেন্টের চাপও বাড়ছে, তা হঠাৎ করে আগুন লাগে শর্ট সার্কিট থেকে। পরবর্তীকালে এলাকাবাসী আমরা দেখতে পাই এবং আমরা ছুটে আসি এবং আমাদের এলাকাবাসী তৃণমূল কর্মীদের সহায়তা তারা ছুটে এসে নেওয়ানোর চেষ্টা করে, পরে দমকল বাহিনী এসে পুরো আগুনটা বন্ধ করে। এটা মূলত শর্ট সার্কিটই হয়েছে। প্রচণ্ড আগুন জ্বলছিল এবং বড় ধরনের বিপদ ঘটে যেতে পারতো এবং এখানে বস্তিবাসী এলাকা, ফলে এখন অনেক বড় ধরনের বিপদ থেকে আমাদের এলাকাবাসী রক্ষা পেল। আর দমকল এসছে, আমাদের ইলেকট্রিক বিভাগও সঙ্গে সঙ্গে এসছে, তারা আমাদের সহায়তা করেছে। এই আগুন লাগাটা কি গরমের জন্যই বেশি? মূলত গরমের কারণেই হচ্ছে, শর্ট সার্কিট এবং গরম দুটোই মূলত দুটো কারণ। এই দুটো কারণেই হচ্ছে লেগেছে এবং আগুনটা ছড়িয়ে পড়লে মূলত আরও যেহেতু গরমটা বেশি আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।